গোপন সূত্রে খবর পেয়ে বৈদ্যবাটি থেকে গ্রেফতার মাওবাদী সদস্য। গত তিন বছর ধরে নিখোঁজ ছিলেন মাওবাদী নেতা মনোজ চৌধুরী। এক বছর ধরে ভাড়া থাকতেন বৈদ্যবাটিতে নীলম দাস নাম হারিয়ে। বৈদ্যবাটির পোদ্দারঘাট গঙ্গাধরপুরের শ্যামসুন্দর মঠে পুরোহিতের শিষ্য সেজে গা ঢাকা দিয়েছিলেন মাওবাদী নেতা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, বেশি বাইরে তাকে দেখা যায় না। অভিযুক্তকে খুঁজে বেড়াচ্ছিল এনআইএ। গোপন সূত্রে খবর পেয়ে বৈদ্যবাটিতে শনিবার ভোরের আলো ফোটার আগে অপারেশন চালায় ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির দল। একজন মাওবাদী নেতাকে গ্রেফতার করলো ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির বিরাট বাহিনী। তাদের সঙ্গে ছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইরে থেকে যারা মঠে এসে আশ্রয় নেয় সঠিক পরিচয় জানুক পুলিশ। মঠের যে পরিবেশ ছিল, বর্তমানে এই পরিবেশ বছর পাঁচ সাতেক দশেক ধরে পুরো নষ্ট হয়ে গেছে এবং এই মঠের মধ্যে নিচে হিন্দু মঠে কুকুর থাকে আমাদের অজানা, এবং এই মঠের মধ্যে দুটো তিনটে চারটে কুকুর থাকে। যে কুকুরের মঠের কাছাকাছি কেউ গেলে সে চাটেপিটি করে ওদেরকে অ্যালার্ট করে দেয়, এবং মঠের যে মহারাজের কথাবার্তা তার কোনো সংযমতা নেই। একজন মঠের মহারাজের যে বক্তব্য রাখা উচিত লোকাল প্রতিবেশী কারোর সঙ্গে তার কোনো মানে যোগসাজোশ নেই এবং ভালো সদ্ভাব নেই, ঠিক আছে। এবং উনি এই মাঠের দিকে যে দরজাটা, আপনার অভিযোগ কী? আমার অভিযোগটা হচ্ছে, একটা হিন্দু মঠের মধ্যে প্রথম কথা কুকুর, দ্বিতীয় কথা হচ্ছে যে গতকাল রাত্রিবেলা আমরা জানতে পেরেছি যে লালবাজার ইনি একজনকে আশ্রয় দিয়েছিলেন, তিনি এই মঠের মধ্যে ছিলেন এবং তিনি কী কর্মের সঙ্গে যুক্ত আমরা জানি না। গতকাল লালবাজার থেকে মানে প্রায় সাত আটটা ভ্যান এসে ওনাকে মারতে মারতে বা যেভাবে হোক ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি তার বক্তব্যে মহারাজকে জানতে চাই যে কী ব্যাপার, অ্যাজ এ আমি এখানকার নাগরিক হিসেবে, প্রতিবেশী হিসেবে এবং আমার ক্লাবের পাশের ক্লাবের আমি কোষাধ্যক্ষ হিসেবে। উনি আমাকে বলেন যে উনি প্রমোটিং করতেন ঝাড়খণ্ডে, সেখানে ওনার চেক বাউন্স হয়েছে, বাউন্স অ্যাক্টে এনআই অ্যাক্টে তার মামলা হয়েছে, সেই জন্য ওকে তুলে নিয়ে গেছে। আদৌ ঘটনাটা কতটা সত্য সেটা সম্বন্ধে আমাদের এবং আমার এলাকার নাগরিকের যথেষ্ট সন্দেহ আমরা এই ব্যাপারে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।